হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবেন। অনেকেই বলে গুগল অ্যাকাউন্ট, অনেকেই বলে জিমেল আইডি, তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি জিমেল অ্যাপে। জিমেল অ্যাপে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি আমার জিমেল অ্যাপটাকে ওপেন করে নিলাম। জিমেল অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখেন প্রোফাইল ফটো দেওয়া আছে, আপনারা প্রোফাইল ফটোতে ক্লিক করে দেবেন। প্রোফাইল ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার যতগুলো জিমেল আইডি আপনার মোবাইল দিয়ে খোলা আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে জিমেল আইডিটা আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইতেছেন ওইটাকে এখান থেকে ওপেন করে নেবেন। তো ওইটাকে আপনারা এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আবারও পেজ চলে আসবে। তারপর আপনাকে কী করতে হবে, আবারও উপরে প্রোফাইল দেওয়া আছে, আপনাকে আবারও প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে দেখেন নিচে লেখা আছে গুগল অ্যাকাউন্ট। তো আপনারা কী করবেন, গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে, পার্সোনাল ইনফো, তারপর এরকম করে আপনারা বাম দিকে স্ক্রোল করবেন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপরে এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি। তো আপনারা কী করবেন, সিকিউরিটির অপশনে ক্লিক করে দেবেন। সিকিউরিটির অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনাকে কী করতে হবে, এরকম করে আপনাকে উপর দিকে স্ক্রোল করতে হবে। উপর দিকে স্ক্রোল করার পর এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড। তো আপনারা কী করবেন, পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চলে আসবে। তো এখানে দেখেন ইন্টার ইয়োর পাসওয়ার্ড লেখা আছে। তো এখানে আপনার যেটা জিমেল আইডির বর্তমান পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। তো এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনার আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। তো আমার যেহেতু বর্তমান যেটা পাসওয়ার্ড আছে এটা আমি ভুলে গেছি, তো এখন আমাকে কী করতে হবে, এখানে ফরগট পাসওয়ার্ড লেখা আছে, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আমার পাসওয়ার্ডটাকে ফরগট করে তারপরে এখান থেকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন নিচে কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনের স্ক্রিন লক চাইতেছে, তো এখানে আপনারা স্ক্রিন লকটা দিয়ে দিবেন। স্ক্রিন লক দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, একটু ওয়েট করবেন। এখানে দেখেন লোডিং হইতেছে, লোডিং হয়ে যাওয়ার পর এখানে দেখেন নিউ পাসওয়ার্ড, তার মানে এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দিছে। তো এখানে আপনারা নিউ পাসওয়ার্ডের জায়গায় এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে তারপর আপনাদেরকে দেখা দিছি। তো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তারপরে নিচে দেখেন লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড, তার মানে আপনার যেটা পাসওয়ার্ড দিলেন ওই পাসওয়ার্ডটা এখানে আপনাকে আবারও দিতে বলছে রিটাইপ করে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটাকে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন আবারও লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, তো আপনারা এখানে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইয়োর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জেড, তার মানে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন গেট স্টার্ট লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এরকম করে কিন্তু আপনারা আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।